Hello student, welcome back another new class. Today I can discuss the most important topics, voices. Every student have some consciousness about voices. Today I can clear the theme of these voices. So আজকে আমি এই ভয়েস সেন্সের বিষয়টা নিয়ে তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব আর যে সেমিস্টার উপরে আলোচনা করব সেই সেমিস্টার নাম হচ্ছে ইম্পারেটিভ ইম্পারেটিভ ভয়েসের ভিতরে ইম্পারেটিভ একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তবে সবার আগে একটা কথা আগে তোমাকে চিনতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি তারপরে ভয়েস সেন্সের কথা ইম্পারেটিভ সেন্টেন্সটা তোমাকে আগে ধারণা রাখা লাগবে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সটাকে আমার ভাষায় আমি এভাবে বলি যার নাই সাবজেক্ট যার নাই সাবজেক্ট যার নাই সাবজেক্ট তার নাম ইম্পারেটিভ তার নাম ইম্পারেটিভ যার নাই সাবজেক্ট তার নাম ইম্পারেটিভ যার নাই সাবজেক্ট তার নাম ইম্পারেটিভ তাহলে সে আবার কেমন জানে যার নাই সাবজেক্ট কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো সাবজেক্ট থাকে না সবসময় ভার দিয়ে শুরু করা হয় তার সংক্ষেপে যদি আমরা কথা বলি যার নাই সাবজেক্ট তার নাম ইম্পারেটিভ তাহলে কথাটা হয়েছে কি যে ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো সাবজেক্ট থাকতে পারে না আর সবসময় শুরু হয় কি দিয়ে ভার দিয়ে তাহলে মেইন কথা ইম্পারেটিভ সেন্টেন্সে কি দিয়ে শুরু হয় ভার দিয়ে আজকে দেখো আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসটাই করব তাহলে একটু আমি কথাটা আবার বলি যে আজকে আলোচনা একটু আজকে খাতাগুলো তোমরা একটু আলোচনা করো তোমার খাতার শব্দ সব কিছু আজকে ভিউয়ার্স আজকে আমি লাইভ ক্লাসে না আমি ক্লাসটা অবশ্যই ভিডিও করতেছি পরে সব আমার কিছু স্টুডেন্ট আছে এই জায়গায় উপস্থিত যার জন্য আসলে হয়তো অনেক শব্দ আছে তারা খাতায় করতেছে আর বিশেষ করে এখানে রেজওয়ান আছে রেজওয়ান আসলে একটা মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্ট সে না ক্যান্টিনে পাবলিক স্টুডেন্ট বলে কিন্তু আসলে একটু কিছু মনে নিয়ে না আসলে ওদের আমি দেখাতে পারতেছি না যদি দেখাতাম আরো মজা লাগতো মূল বিষয়গুলো নিয়ে এখন আমি ডিসকাস করব ইম্পারেটিভ সেন্টেন্সে কয়েকটা স্টাইল হতে পারে পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে তাই না ইম্পারেটিভ সেন্টেন্সে কয়েকটা ক্যাটাগরি রয়েছে তা আমি তোমাদের চারটা ক্যাটাগরিতে বিষয়গুলো আলোচনা করব যেমন আমি এক নম্বর কথা যদি আমার ভাই বলি পজিটিভলি যেভাবে আসে যে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে এরকম প্লিজ প্লিজ অথবা কাইন্ড এরকম দিয়ে শুরু হয় প্লিজ অথবা কাইন্ড অথবা কাইন্ডলি তাহলে তোমাকে ভয়েস সেন্স করতে গেলে কীভাবে করতে সেই একটু দেখো যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে শুনতে প্লিজ অথবা কাইন্ডলি থাকে যেমন আমি একটা এক্সাম্পল দিই প্লিজ প্লিজ গিভ মি প্লিজ গিভ মি এ পেন অনুরোধ করা বোঝাচ্ছে অনুরোধ করা দয়া করা এমন কথাগুলো যদি নির্দেশ করে সেই ক্ষেত্রে আমরা কীভাবে করব যদি প্লিজ দিয়ে শুরু হয় কাইন্ডলি দিয়ে শুরু হয় তখন তো আমাদের কী করতে হবে এই ভয়েস সেন্সটা করতে গেলে তোমাকে সরাসরি করতে হয় ইউ ইউ আর রিকোয়েস্টেড ইউ আর রিকোয়েস্টেড ইউ আর রিকোয়েস্টেড ইউ আর রিকোয়েস্টেড টু তারপরে প্লিজ ভার্ব চলে যাবে যে ভার্ব আছে ওই ভার্ব থেকে সবটুকু বসে দেবে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ পেন মি এ পেন কথা খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করো যদি প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে শুরু হয় তাহলে আমরা কিভাবে করব ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ পেন ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ পেন হচ্ছে আমাদের এই সম্পর্কে একটু কথা আচ্ছা কাইন্ডলি দিয়ে থাকতে পারে না কাইন্ডলি দিয়ে যদি থাকতো তাহলে দেখো ইউ আর রিকোয়েস্টেড টু অর্থাৎ ওই প্লিজটা আর দেওয়া যায় না শুধু আমরা এদের কী দ্বারা যুক্ত করি টু দ্বারা ক্লিয়ার তাহলে আমরা একটা জিনিস শিখলাম কি যদি প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে শুরু হয় তাহলে আমরা কীভাবে করবো ইউ আর রিকোয়েস্টেড তারপরে ওই যে প্লিজ বাদ দিয়ে বাকি যা আছে সবগুলো বসে দেবো ঠিক আছে ঠিক নাই কেন ঠিক নাই বুঝি নাই কী বোঝো নেই
প্লিজ দিয়ে যদি শুরু হয় কোন প্যাসিভ ভয়েস করতে হলে তাহলে প্লিজ থাকলে তোমাকে ইউ আর রিকোয়েস্টেড দিতে হবে প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড আর ইউ আর রিকোয়েস্টেড দেওয়ার পরে প্লিজ বাদ চলে গেলে এখানে টু দিয়ে বাকিটুকু পাঠিয়ে দেবে এটা মাস্ট এটা অবশ্যই মাস্ট না হলে তো অবশ্যই এটা আলাদা হবে না এটা ডেফিনেটলি এটাই থাকতে পারে এখন এখানে কথা বলেছে প্লিজ এবং কাইন্ডলি যদি থাকে তাহলে কোনো কথা নেই এখন ইউ আর রিকোয়েস্টেড টু ইউ আর রিকোয়েস্টেড দিতে হবে এটা ফিক্সড এটা ফিক্সড তাহলে বুঝছি তাহলে আমরা ভয়েস সেন্স করে দিই নোর পরে বাই বসে না টু বসে নোর পরে কি বাই বসে না টু বসে টু নোন আচ্ছা বাই কেন হলো না কারণ ওটা ফিক্সড এটা রুলস তাহলে তুমি যদি প্লিজ অথবা কাইন্ডলি থাকে তাহলে তুমি কি করবা ইউ আর রিকোয়েস্টেড এটা এর পরিবর্তে কি করবা ইউ আর রিকোয়েস্টেড আর বাকি টু দিয়ে যা আছে সব ঠিক আছে মুখস্থ করতে হবে এখনো এমনি হয়ে গেছে তিনটা ওয়ার্ড এই জায়গায় এখন মুখস্থ করা লাগবে কিবোর্ড কিবোর্ডে আমি কিবোর্ডে লিখি আমি করছি কতবার করছি পরে একবার বসে তোমার কাছে লিসা চাই কোথায় আছি আমরা এখনো আছে এই যুগে আমাদের সাকিব আল হাসান আছে ডিজে রাউল আছে ইটিসি এটসেট্রা এটসেট্রা সবার নাম বলা যাবে না যেহেতু একটা ক্লাস লাইভ ক্লাস এ হচ্ছে ফার্স্ট স্টাইল ঠিক আছে সেকেন্ড যে স্টাইলটা দেখো সেকেন্ড স্টাইলটা হচ্ছে যদি তোমাকে এইভাবে বলে যে প্লিজ না দিয়ে এখন ডু দা ওয়ান কাজ কি করো ডু দা ওয়ান পাশে লিখে দেবে প্যাসি দেখো এখানে কিন্তু প্লিজও নাই কাইন্ডও নাই বি নাম্বারটা বলবে এরকম মনে করো যে ক্লোজ ক্লোজ দা বু ক্লোজ দা বু বইটি বন্ধ করো ক্লোজ দা বু তারপরে বলতে পারে মনে করো ওপেন ওপেন দা ডোর এই যে কথাগুলো স্বাভাবিক আসলে এইগুলি ইম্পর্টেন্ট সিলেবাসে সিক্স সেভেন স্ট্যান্ডার্ড ক্লাস সব এরকমই হয় এর বেশি হয় না ফার দিয়ে শুরু দেখো ডু দা ওয়ার্ক ক্লোজ দা বুক হ্যাঁ ওপেন দা ডোর আর একটা একটু এক্সাম্পল দিই সেটা হচ্ছে কী দিব সুন্দর একটা কথা আছে যে সিরিয়াস সেন্স সেন্স দা ভয়েস ভয়েস পরিবর্তন করো ভিওআইসি এই ইম্পারেটিভকে যখন এই জাতীয় যখন প্লিজ কাইন্ডলি বাদে যখন পেয়ে দেবো তখন তোমাকে শুরুতে কি আনতে হবে জানো এই জাতীয় খুব ভালো করে শুরু মুখস্থ একটা কথা দেখো রুলসটা আমি আমি এই জায়গায় উল্লেখ করে দিই রুলসটা তোমার ভালো লাগবে দিবে একটা তো বলো না কেন অবশ্যই তোমার জন্য রয়েছে রেড পেন অবশ্যই ব্যাগ দিব হ্যাঁ তারপর রুলসটা যদি আমরা বলি এমন হয় রুলসটা কেমন হতে পারে দেখো রুলস দেখো প্রথমে তোমাকে লিখতে হবে লেট কোনো কথা নেই লেট ইম্পার্টিসিটিতে বাইসেন্স করতে গেলে লেট প্লাস অবজেক্টকে সাবজেক্ট অব জেট এই দেখা যাচ্ছে তো অবজেক্ট
অবজেক্ট কে সাবজেক্ট নিচে লাগালে দেখা যাবে আচ্ছা অবজেক্ট কে সাবজেক্ট এটা দেখা যাচ্ছে না অবজেক্ট কে সাবজেক্ট অবজেক্ট কে সাবজেক্ট অবজেক্ট কে সাবজেক্ট আচ্ছা কি আবার জিনিসটা কি অবজেক্ট কে সাবজেক্ট জিনিসটা তাহলে দেখো তো রাহুল প্লিজ দেখো এটা যদি ভার্ব হয় তাহলে ভার্বের পরে সবসময় কি অবজেক্ট থাকে না ভার্বের পরে থাকে অবজেক্ট শিওর তাহলে দেখো প্রথমে আমরা কি লিখব ওখানে এখন কাজ আছে আমি একটু দেখাবো প্রথমে লিখব আমরা লেট কি লিখব লেট প্রশ্ন আছে এবার অবজেক্ট কি আছে অবজেক্ট কি আছে লেট দা ওয়ার্ক লেট দা ওয়ার্ক লেট দা ওয়ার্ক রাইট এবারে দেখো তাই কি লিখছ দেখো প্রথমে লেট চোখটা বুঝে লেট বসাই দিব এবার অবজেক্ট কে সাবজেক্ট করো অবজেক্ট কে সাবজেক্ট এরপরে দেখো সবচেয়ে মেজর যে কথাটা ইম্পারেন্সিভ প্যাসিভ ভয়েস হলো এটা বি দ্বারা যুক্ত করতে কি দ্বারা যুক্ত করতে বি এটা নিন এটা লেট দা ওয়ার্ক বি লেট দা ওয়ার্ক বি ডান এরপরে দেখো প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মূল ভার্বের দেখো মূল ভার্ব এর পিপি পিপি ফর্ম পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা ব্র্যাকেটে আমরা এভাবে লিখে দিই ভার্ব 3 মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা পিপি আমরা বলতে পারি পাস্ট অথবা ভার্ব 3 প্লাস তাহলে আমি এখানে ভার্ব কে ডু ডু ভার্ব 3 কি বলো তো ডান ডু ডিড ডান এই ডু ভার্ব 3 হচ্ছে ডান ডু ডিড ডান তাহলে একটু খেয়াল করো আমি এদের যে বি কথাটা দিলাম আমি যখন আমি রেট দিয়ে আমি বুঝাই দিলাম যে পরিবর্তনগুলো দেখো let the work be done let the work be done একটু খেয়াল করে দেখো let the work be done let কেন না এটা কিন্তু ভিন্ন কালে দিয়ে আমি আলোচনা করছি দেখো এটা হচ্ছে do the work এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা প্যাসিভ ভয়েস করব শুরুতে let আনতে হবে অবজেক্ট কে সাবজেক্ট করলাম দা ওয়ার্ক আর বি দেওয়াই লাগবে বি না দিলে হবে না যে ভাবছে তার থ্রি পাবো তাহলে পরেরটা তুমি বলো তো রেজাল্ট কি হতে পারে কি লিখবো প্রথমে লেট কেন লেট লিখবো কারণ ইম্পারেটিভ সেন্টেন্স এক কথায় তাহলে লেট তারপরে কি লিখবো দা বুক লেট দা বুক লেট দা বুক তারপরে বি ক্লোজ তবে কি দ্বারা যুক্ত করতে হবে বি দ্বারা দেখো বি দ্বারা যুক্ত করে আর ক্লোজের ভার্ব থ্রি কি সি এল ও এস ই ডি ক্লোজড রেজাল্ট বলো পরেরটা ওপেন দা ডোর লেট রেজন সরি রিয়া রিয়া সরি লেট তারপরে লেট দা ডোর অবজেক্টকে সাবজেক্ট করতে হবে কারণ ভার্বের পরে যে দেখে সেই অবজেক্ট তাই না তারপরে কি দ্বারা যুক্ত করব বি দ্বারা যুক্ত করব বি এই বি এরপরটা কি করব ওপেন এর ভার্ব থ্রি পাবো কি ও পি ই এন ই ডি না ডাবল এন ই ডি বলতে পারো ওপেন ই ডি ডাবল এন ই ডি না না ই ডি কেন ই ডি ডাবল এন ই ডি কেন না আমি যদি বলি ডাবল এন ই ডি আমি যদি এমন বলি কারণ দেখো যদি কোনো ভার্বের যদি কোনো ভার্বের শেষের উপর কনসোন্যান্ট এবং তার আগের উপর ভার থাকে তাহলে ওই ভার্বটা দ্বিত উচ্চারণ হয় এরপর এস্টা পারামিটারটা ভার দিলে যদি কোনো ভার্বের শেষের উপর কনসোন্যান্ট এর আগের উপর ভার থাকে তাহলে ওই ভার্বটা দুইবার উচ্চারিত হয় সব জায়গায় ভার্ব উচ্চারণ যেমন তোমরা কি করো আমি আরো কথা বলতে দেখো যেমন সিট এস আই টি সিট সিট তোমরা কি করো এস আই ডাবল টি আই দি করো না এরকম করো না পারবে না যেমন বিগ বি আই জি বিগ বিগে কি করো বিগেস্ট করো বি আই ডাবল জি এস টি এরকম করো না তাহলে দেখো দুইটা জি কেন হলো কারণ এর আগের উপরটা ভার ছিল ঠিক আছে এটা একটা নিয়ম এটা ভার্বের একটা নিয়ম যদি কোনো ভার্বের শেষের অক্ষর কনসোন্যান্ট এবং তার আগের উপর ভার থাকে তাহলে ওইটা দুইবার উচ্চারণ হয় তাহলে দেখো লেট দা ডোর বি ওপেন ও পি ই ডাবল ই ডি কিন্তু ম্যাক্সিমাম বইগুলোতে এগুলো এমন করে লেখা থাকে ও পি ই এ ই ডি ওপেন এটা তো ধরা হয় ঠিক আছে এটা বেশি লেখা হয় এটা লেখা হয় না কথা বুঝতে পারছো তাহলে এটা দুইটা দিয়ে দিলাম তোমাদের যেটা খুশি দিয়ে দিও কিন্তু এটা আছে নিয়ম এটা নিয়ম এটাকে নিয়ম ফলো করতে তাহলে স্টপের ভার্ব থ্রি কি এস টি ও পি ই ডি করো না ডাবল পি ডাবল পি তাহলে এটা তো ওই সূত্রে পড়ে যায় কথা বুঝতে পারছো এরপর দেখো সেন্স দা ভয়েস সেন্স দা ভয়েস তুমি বলো লেট লেট কেন হবে নিয়ম লেট লেট দা ভয়েস বি চেঞ্জড লেট দা ভয়েস বি ও আই সি ই এরপর কি দ্বারা যুক্ত করব বি দ্বারা এই বি দ্বারা যুক্ত হচ্ছে এর ভার্ব থ্রি ফর্ম কি চেঞ্জড সেল বানান বলো সি এইচ
A-N-Z-E-D changed. ঠিক আছে এবারে আমাদের আটটা রোজ আলোচনা হয়ে গেল তাহলে দেখো আমরা প্রথমটা আলোচনা করে কাইন্ডলি অথবা প্লিজ দিয়ে এই পয়েন্টটা আসলে আচ্ছা সবসময় কি হবে তো কি হয় এই সেন্টেন্সগুলো না বলতে পারি না জি স্যার পারি না দেখো না বলতে পারে কথা বলে কেমন আসে সেটা হ্যাঁ হ্যাঁ নট বলবে দেখো তাহলে বুঝতে পারছো একটু সত্যি ভাত খেয়েছো সত্যি তোমার দেশের বাড়ি কোথায় নোয়াখালী লোকটা পরে নাই ফা বলে ধুস ফাগুল মানে ফা দিয়ে টেনে ফাগুল যাই হোক আরে তো দাবাই না সত্যি এই দাবায় ও মাই গড তো আমাদের বাসার পিছনে হেঁটে গেলে দুই মিনিট লাগে রিক্সায় গেলে আড়াই মিনিট লাগে হ্যাঁ না বেশি সময় লাগে কি যাইতে এটা আমাদের বাসার পাশে না এদিকে ওই জায়গাতে ধামড়াটা হবে না ঢুলি মিটা ধামড়ায় বেশি দূরে না থাকে হেঁটে গেলে দুই মিনিট রিক্সায় গেলে আড়াই মিনিট তাহলে পায়ে সব রিক্সা খুঁজতে তারপর উঠতে আবার নামতে গাইস পরটা আসলে পড়াশোনার ভিতরে যদি একটু মজা না থাকে কথা না ভিডিওটা হচ্ছে তো সত্যি জায়গা আছে যথেষ্ট পরিমাণে দেখো যে স্টোরেজ তো আছে সত্যি আমার দাঁত দেখা যায় ভিডিওর ভিতরে দাঁত দেখা যাচ্ছে সত্যি আমি তো হচ্ছে দাঁতই নেই ঠিক আছে ভিউয়ার্স আসলে একটু মজা লাগে তো কিছু মনে নিয়ে না আমি ক্লাসে আসি পরেরটা নেগেটিভ স্টাডি যেগুলো আসে দেখো নাম্বার ওয়ান ডোন্ট don't অথবা do not don't অথবা do not play do not play football football at noon noon মানে কি লবণ noon মানে কি দুপুর বেলা না ডোন্ট প্লে ফুটবল অ্যাট নুন দুপুরবেলায় লবণ খেও না নাকি দুপুরবেলায় ফুটবল খেলো না তাই না প্যাসিভ ঠিক আছে দেখা যায় ওর মতো হতে চাও দেখো নাম্বার পরটা দেখো ডোন্ট লাফ এল এ ইউ জি এস লাফ মানে কি বলো তো হাসা ডোন্ট লাফ L A U G H laugh at the poor গরিবদের দেখে হেসো না দুঃখ লাগবে খারাপ হতে পারে সে গরিব don't laugh at the poor গরিবদের দেখে হেসো না দেখো don't do this এটা করো না আমি বেশি এক্সাম্পল দিব না কারণ ক্লাসটা লং ডিলে হয়ে গেলে এই ক্লাসটা তোমরা কিন্তু আবার দেখবো আসা যায় ঠিক আছে দেখলে যে আমাদের আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ দেখো এটা হচ্ছে নামাদক অর্থাৎ নেগেটিভ স্টাইলে যেগুলো আসে দেখো যদি এরকম ডু নট অথবা ডোন দিয়ে কোনো ইম্পর্টেন্ট সেন্টেন্স তোমরা পেয়ে থাকো তাহলে সেটা কীভাবে পড়তে সে রুলসটা কী বলে সে রুলসটা কেমন রুলসটা বলতে এমন আর ইউ এল রুল রুলস বলতে রুল প্রথমে নেট কোনো সন্দেহ নেই লেট আর লেট প্লাস নট সরাসরি নট তাহলে এটা দেখে আসি কেমন সে কথাটা রাহুল ডু ইউ নো মি হু অ্যাম আই শিওর বলো তো আমি কে সত্যি ইউ আর রাইট প্লিজ স্ট্যান্ড আপ এন্ড থ্রি মিনিট দাঁড়ায় থাকো না বসে বসো হাত খেয়েছো না সুন্দর কিউট বয় না দেখো ডোন্ট এখানে বললাম ডোন্ট অথবা ডু নট যে কোনো একটা থাকতে পারে কিন্তু এইটা আসবে এইটা এই নিয়মটা এখন চলে না এখন আসলে এখন ডোন্ট কথাটা দিয়ে বেশি বলা হয় তাই না তাই দেখো তাহলে ভার কোন ভদ্রলো প্লে আছে ভার না অবজেক্ট কে ফুটবল আর বাকি দেখো সে এক্সটেনশন তাহলে দেখো আমরা শুরুতে কি আনবো লেট কি আনবো লেট লেট কি আনবো লেট এরপরে দেখো আমাদের আছে কি নে অবজেক্টকে সাবজেক্ট করা যায় দেখো কিন্তু আমাদের লেটের পরে যে ডোন্ট কথা থাকে তাহলে আমাদের কি লিখতে হবে লেট নট কি নট লেট নট
এর পর অবজেক্ট কি নিয়ে আসব কি নিয়ে আসব অবজেক্ট অর্থাৎ অবজেক্ট কে সাবজেক্ট ওয়াব জেড কে সাবজেক্ট অবজেক্ট কে সাবজেক্ট তাহলে লেট নট ফুটবল এর পর এটা বি দ্বারা যুক্ত করব কি দ্বারা যুক্ত করব আচ্ছা দেখো তো আমরা ভয়েসেন্স বলতে তো বি দ্বারা যুক্ত করতেছি ইম্পারেটিভে বি দিতে হবে লেট নট ফুটবল বি পেলের ভার্ব থ্রি ফর্ম কি ঠিক আছে রাহুল তুমি আসো তো এই জায়গায় কিছু বুঝতে পেরেছ সত্যি ঠিক আছে দেখো লেট রাইট লেট লেট দা পোল অবজেক্ট কিন্তু এটা ভার্ব দিয়ে বদলো লেট দা পোর না লেট নট দা পোর অবশ্যই নট দিতে হবে নট দেওয়াই লাগবে লেট নট দা গরিব লেট নট দা গরিব গরিব মানে কি বড় লোক লেট নট দা পোর বি দ্বারা যুক্ত করো কি দ্বারা বি বিটা পরে হবে না হ্যাঁ ভার আমাদের কাছে পড়ার জন্য আসে না কি করবো ফ্রি ফায়ার খেলবো ভাবছিলাম কি সবাই কেনে ভাব দেখা দিতে মোবাইলটা গেছে পরে ভিড়বে সেই কথা বলবো সবাই দেখবে নোকিয়া মোবাইল যদি কারো পাটা বিশেষ শেখার সময় হয় বা যদি শিখতে ইচ্ছুক হয় তাহলে আমাদের ইয়োজন আছে কারণ পাঠা বিস্কিস বলে দ্বিতীয় পাঠা বিস্কিস আমি জানি না পাঠা বিস্কিস দ্বিতীয় প্রোনাউন হয় তৃতীয় চতুর্থ পঞ্চম আমি শুনছি প্রথমে এলিজাবেথ দ্বিতীয় এলিজাবেথ আজকে শুনবে মধ্যে আমাদের দ্বিতীয় প্রোনাউন ধন্যবাদ লাগে আমার স্পিন আমাদের দরকার তবে এই হচ্ছে আমাদের নেগেটিভ স্টাডিজ এগুলো আজকে আলোচনা হচ্ছে নেগেটিভ সর্বশেষ যেটা আসবে ও নেগেটিভ স্টাইল আরও একটা আছে যেটা খুবই আলোচিত বহুত আলোচিত সেই জিনিসটা আমি একটু বলি আলোচিত পড়তে আছে অনেক বেশি আসে এটা অনেক বেশি বিভিন্ন পরীক্ষাগুলোতে দেওয়া হয় যেমন নেভার টেলে নাই নেভার টেলে নাই কখনো সত্যি কথা বলিও না তাই না নেভার টেলে নাই কখনো সত্যি কথা বলিও না নেভার টেলে নাই
tell a lie. Never tell a lie. কখনো মিথ্যা কথা বলিও না, সর্বদা সত্য কথা বলবে। তাহলে কি করে করবে এটা? এখন never tell a lie। একই কথা নেগেটিভ স্টেটে থাকলে আমাদের লেট আনতেই হবে আর লেটের পরে সরাসরি নট। আমরা কিভাবে বুঝবো যে নেগেটিভ? নেভার তো নিজে নেগেটিভ। নেভার তো নিজে নেগেটিভ। তাই না? তাহলে আমরা নেভার টেল এর আইতে সিস্টেমে কি আমরা যে এটা নেভার স্পেশালি নেভার দিয়ে শুরু হয়ে থাকে তাই এটা নেগেটিভ। কখনো সত্য কথা বলিও না, কখনো মিথ্যা কথা বলিও না, এটা কোনো কথা হবে? তারপর বাদ বাদ কো নেভার টেল এর আই কখনো সত্যি কথা বলিও না, না মিথ্যা কথা বলিও না। বলো তো কি তুমি? নেভার টেল এর আই মানে কখনো মিথ্যা কথা বলিও না, তাহলে কি বলবো? অলওয়েজ স্পিক দা ট্রুথ, সবসময় সত্য কথা বলবো। সত্য মিথ্যা কথা বলবো। কখনো মিথ্যা কথা বলিও না, তাহলে কি করে সবসময় সত্যি কথা বলবো? ঠিক আছে, অলওয়েজ স্পিক দা ট্রুথ এরকম বলে। তাই এটা একটা খেয়াল করো, দেখো লেট এ লাই এই পরে নেভার বি টোল্ড, লেট এ লাই নেভার বি টোল্ড এই হচ্ছে কথাটা, লেট এ লাই নেভার বি টোল্ড। আর এর বিপরীত যেটা আছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলে। তা ওই সিনটেন্সটা আছে দেখো, লেট অলওয়েজ স্পিক দ্য ট্রুথ যখন থাকবে দেখো লেট এ টু বি এ স্পোকেন অলওয়েজ এরকম কথা দিতে। দেখ এটা আমাদের সাথে দ্বিতীয় পর্বটা আমাদের শেষের দিকে, এরপরে আমরা চলে যাবো আমাদের থার্ড মেথড, সর্বশেষ যে নিয়মটা আছে সেই নিয়মের ভিতরে আমরা এখন চলে যাবো। অর্থাৎ সর্বশেষ যে নিয়মটা আছে সেটা একটু খেয়াল করো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের অনেক বেশি আসে, এটা বেশি বেশি আনতে যেমন এটা ভদ্রলোকটা শুরুতে লেট দিয়ে আসে, যেমন লেট এখানে লেট দেওয়া থাকে, লেট হিম ডু ইট এনি ওয়ে, যে কোনো মূল্যে তাকে এটি করতে দেওয়া হোক। এই দেখো একটা কথা, ঘুম আসে সত্যি? হ্যাঁ ঘুম আসবে কেন? ঘুম আসবে কেন? বাইরে বৃষ্টি হচ্ছে, দেখে বোঝা যায় না পরিবেশটা আজকে, আজকে আবহাওয়াটা অনেক কষ্টে আছে, কারণ সে বিদায় লগ্নর ঘন্টা বাজতেছে তো, তাই না? কারণ শীতের শেষের দিকে এদের কান্না করতেছে, এটা তোমরা বোঝো না, কান্না করে যাচ্ছে তেরে জোয়ান কি করবো, চলে যাচ্ছি দেখ আমার দিকে একটু, এতদিন তোদের সামনে থাকলাম, কত না শীতের পোশাক আমার ভয়ে জড়ায় রাখলি, এই পোশাকটা কতদিন পরে থাকবে এই ভয়ে, সে তোমাকে বোঝাচ্ছে যে কান্না করে যাচ্ছে, সার্টেস আসছে না। ঠিক আছে, কয়দিন পরে তার এটা গায়ে দিতে পারবো না, কষ্ট লাগবে। হে শীত তুমি আবার এসো সামনে বসে দেখো। তো দেখো লেট হিম ডু দা ওয়ার্ক প্লিজ দিস হিম, যদি কোনো ইম্পারটিসেন্সে লেট দিয়ে শুরু হয় তাহলে তাকে প্যাসিভ ভয়েস করতে গেলে লেট কখনোই পরিবর্তন করতে পারো, লেটের মতো লেট করতে হবে। তাহলে এখানে ভার্ব হচ্ছে এটা, অবজেক্ট হচ্ছে এটা, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। কথা ভালো করে শোনো, লেট খেয়াল করে দেখো, লেট হিম ডু ইট, তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে এটা, তাহলে দেখো লেট, লেট ইট অবজেক্টকে সাবজেক্ট করো, লেট ইট এরপর একটা বি দ্বারা যুক্ত করতে হবে, কি দ্বারা যুক্ত করতে হবে? লেট ইট বি, আর ডুর ভার্ব হচ্ছে কি? ডান, লেট ইট বি ডান, এরপর একটা বাই দ্বারা যুক্ত করতে হবে, বাই দ্বারা, কি দ্বারা? বাই দ্বারা, বাই দ্বারা যুক্ত করে এই যে হিট আসে না, এই যে হিট আসে না, ওই হিটটা আসে না, এই হিমের মধ্যে হিম বসে যাবে, কখনো পরিবর্তন করতে পারবে না, কখনো পরিবর্তন করতে পারবে না, কখনো পরিবর্তন, হিমের মধ্যে হিম বসে যাবে, কখনো পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো লেট ইট বি ডান, বাই দ্বারা যুক্ত করে যেটা আছে সেটা, এবার হি তাকে হিম করা যাবে না, সে তাকে হা করা যাবে না, তাহলে হিম আছে হি করে দিলাম না, এটা করা যাবে না, কারণ এটা পরে সবসময় অবজেক্টিভ ফর্ম থাকে, আর অবজেক্টিভ ফর্ম সরাসরি বাই দিয়ে পরে বসে দিতে। এরপরে দেখো এনি ওয়ের মধ্যে এনি ওয়ে বসে হলে এ এন ওয়াই এনি ডাব্লিউ এ ওয়াই ওয়ে এনি ওয়ে, তাই কথাটা আবার ভালো করে শোনা, লেটের মতো লেট লেট পদগুলো বসে গেল, অবজেক্টকে সাবজেক্ট করলাম, নিয়ম অনুযায়ী বিয়ে দিলাম, যে ডুয়ের ভাব তৈরি করছে ডান, এটা বাই দিয়ে এটা এ করে দিব, মানে অবজেক্টকে আমরা বাই পরে বসে দিব।
এবার আমি একটা দিই তোমার একটু পরে দিব সত্যি আচ্ছা করো লেট দেম লেট দেম প্লে ক্রিকেট লেট দেম প্লে ক্রিকেট এই পর্যন্ত থাক Let them play cricket. তোমরা বড় সবাই Let them play cricket. ঠিক আছে বিয়ার্স আজকে এই পর্যন্তই আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্রত্যেক ক্লাসে শেষে যেটাই বলি সেটা আসলে এটা আর বলবো না একটা লাইক দিবে আসলে কেমন একটু হয়ে যায় একটা লাইক দিবে কমেন্ট করে দেবে লাইক দিবে কি ডিসলাইক দিবে সেটা তাদের বিষয় আসলে আমাদের আমার কাজ হচ্ছে যেহেতু আমি স্টুডেন্টদের পড়াছিলাম ভাবলাম একটা ভিডিও করি স্যারে যদি তোমাদের বিন্দু মাত্র উপকৃত হয় তাহলে অবশ্যই দিও বুঝতে পারছো তো কি সরমও লাগে আর যদি ভিডিওটা ভালো লাগে তা করে থাকো এই দায়িত্ব এইট পিস হপ